পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার জটেশ্বর এক নম্বর অঞ্চল কমিটির ১২তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর সিপিআইএম দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই অঞ্চল সম্মেলন। এদিন সংগঠনের পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক আতিউল হক। এদিন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য ক্ষিতিশচন্দ্র রায় জানান, সম্পূর্ণ কোভিড বিধি মেনে কৃষক সভার গণসংগঠন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার অঞ্চল সম্মেলন আয়োজন করা হয়েছে। জটেশ্বর এক নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি। এখানে আমাদের একটা কৃষক সভার গণসংগঠন আছে, পশ্চিমবঙ্গ যে প্রাদেশিক কৃষক সভা, এই কৃষক সভার জটেশ্বর এক নং অঞ্চল কমিটির আমাদের আজকের এই ১২তম সম্মেলন। এই সম্মেলনটা আমরা প্রতিনিধিমূলক অংশগ্রহণ করাচ্ছি, এই কারণে এটা করোনার যেহেতু একটা রেস্ট্রিকশান আছে, সেই জন্য আমরা সমস্ত এলাকার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরা প্রতিনিধিত্বমূলক এখানে সম্মেলনটা আয়োজন করেছি। এর সম্পূর্ণ বিধিনিষেধ মেনেই এই সম্মেলনটা আমরা করছি। আপনার নাম বলছি ক্ষিতিশচন্দ্র রায়, সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য আলিপুরদুয়ার।